ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে ঋষিমুখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অরিন্দম মল্ল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশ জনের সেরা কৃতিত্বের তালিকায় প্রথম স্থান অধিকার করে নিল বিলোনিয়া মহকুমার ঋষিমুখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র অরিন্দম মল্ল। তার এই কৃতিত্বের জন্য বিলোনিয়া মহকুমার ঋষিমুখ ব্লকের নাম আবারও উজ্জ্বল হল। ঋষিমুখ দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র অরিন্দম মল্ল 493 নম্বর পেয়ে দশ জনের সেরা কৃতিত্বের তালিকায় প্রথম স্থানের অধিকারী হয়েছেন। এই সাফল্যের বিষয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে অরিন্দম বলেন, সারাদিন তিন থেকে চার ঘন্টা সে মনোযোগ দিয়ে পড়ালেখা যেমন করেছে তেমনি খেলাধুলাও করেছে। মাত্র দুইজন গৃহশিক্ষক ছিল অরিন্দমের, নাচ গান কুইজ এগুলো তার খুব পছন্দের। এছাড়া অরিন্দম জানায় তার সফলতার পেছনে স্কুলের শিক্ষক পরিবার বন্ধু বান্ধব সকলের যথেষ্ট ভূমিকা রয়েছে। অরিন্দম সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে আগামী বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের বার্তা দেয়, সফলতা অর্জন করতে চাইলে টেক্সট বইগুলি ভালোভাবে পড়তে হবে, তাতেই ভালো সফলতা আসবে। এদিকে ঋষিমুখ অভয়নগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী সুস্মিতা নাথ 481 নম্বর পেয়ে ষষ্ঠ স্থান দখল করে। অপরদিকে বড় পাথরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী পূজা ভৌমিক 480 নম্বর পেয়ে সপ্তম স্থান দখল করে। এক কথায় বলতে গেলে শহরকে ছাপিয়ে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় ছাত্র ছাত্রীদের মেধা নজর কাড়ল তথা পথ দেখালো সারা রাজ্যকে। আমি অরিন্দম মল্ল, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি কলা বিভাগ থেকে 493 নম্বর পেয়েছি। আমি ঋষিমুখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একজন ছাত্র। আমি ক্লাস টুয়েলভে পড়ার সময় সারাদিন তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করেছি, কেননা আমাদের টেক্সট বুকগুলো যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায় তাহলে বেশি পড়াশোনা করার দরকার নেই। তাছাড়া আমার সারা বছর শুধুমাত্র রেগুলার হিসেবে একজন টিচার ছিলেন, ইংলিশের টিচার। তারপর আমি টেস্ট পরীক্ষা কিছুদিন আগে একজন এডুকেশনের টিচারকে ধরি, স্যার আমাদেরকে খুব হেল্প করেছেন। এছাড়া কেননা গৃহশিক্ষক ছাড়া আমাদের পড়াশোনা করা যায় যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায়। তাছাড়া আমার হবি হচ্ছে খেলাধুলা, আমার খুবই প্রিয়। তাছাড়া নাচ গান আবৃত্তি করা বিতর্ক করা এগুলি আমার খুব প্রিয়। তো এই সাথে আমি এই রেজাল্টের দ্বারা আমার জন্য আমার পরিবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আমার বিদ্যালয়ের সকল ভাই বোন ছাত্রছাত্রীরা আমার গ্রামের সবাই খুশিতে পেরেছেন, এই জন্য আমি খুবই গর্বিত অনুভব। যোগ্যতা বলতে অতটুকু যে আমাদের একটা সময় বদ্ধমূল ধারণা ছিল যে শহরাঞ্চলে ছেলে মেয়েরাই সবসময় ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু আমার ছেলের মাধ্যমে আমি এতটুকুই জানতে পারলাম যে আর্থিক অসচ্ছলতার মধ্যেও পরিকাঠামো বিহীন একটা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে লেখাপড়া করেও যে ভবিষ্যতে উন্নত করা যায় বা একদম প্রথম স্থান অধিকার করা যায়, সম্মান অর্জন করা যায়, এটা আজকে আমি তার ফলাফলের মাধ্যমে উদ্ভাবন করতে পারলাম। এবং আমার কাছে খুব ভালো লাগতেছে যে আজকে একটা প্রত্যন্ত অঞ্চলের ছেলে হিসাবে আজকে যে সফলতা সে এনে দিয়েছে বিশাল দৃষ্টান্ত। এবং আমি আশা করব যে প্রত্যন্ত অঞ্চলের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যারা তারাও তার সফলতার প্রতি আকৃষ্ট হয়ে তারাও তাদের সেভাবে এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট হোক। এর জন্য কি কোনো একদম স্পেশাল কোনো কিছু ছিল যে ও এই জায়গাতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানে এই স্থান অধিকার করার জন্য স্পেশাল কিছু করতে পেরেছিলেন? স্পেশাল কিছু করতে পারেনি, প্রথমত আমার আর্থিক অসচ্ছলতা। আমি একজন কৃষক বা পেজুয়াল লেবার, আর্থিক খুব দুর্নদশা আমাদের চলাফেরার ক্ষেত্রে, সেই হিসাবে কিছু করতে পারেনি। তবে আমরা একটা রুটিন মাফিক যতটুকু সম্ভব ছেলেকে পড়াশোনার জন্য সবসময় গাইড করতাম, তাকে পড়াশোনা করার জন্য বকুনি দিতেন। হ্যাঁ, বকুনি অবশ্যই দিতাম। আচ্ছা, তার কাছে খারাপ লাগতো কিন্তু আমাদের কাছে এটা স্নেহের বকুনি আমরা দিতাম। আশীর্বাদ স্বরূপ আমরা বিয়ে করতাম। আচ্ছা আচ্ছা, কারণ আমাদের একটা বিয়ে ছিল, আমরা তার মা বাবা আমি আমাদের একটা ইয়ে ছিল, আমাদের এটাই সম্ভব, আমার ছেলে এবং এটাই আমাদের সম্ভব, আমাদের আর অন্য কিছু নেই। তো এবং আমার মেয়েও 2020 সালে কলা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছিল। তার ক্ষেত্র এবং তার যে মেয়ের যে ফলাফল এতে আমরা আরও বেশি উদ্বুদ্ধ হই, যার ফলে মেয়েকে পড়াশোনার জন্য আমরা যতটুকু গাইড করেছি বা ডাক্তার দিয়েছি ছেলেকে এর থেকে বেশি আমরা এঁকেছি। আমাদের একটা বদ্ধমূল ধারা জন্মেছিল যে হ্যাঁ আমরা পারি, আমাদের ছেলেরও পারে, এটা আমাদের একটা জিদ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।